হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব কল্যাণ ইউনিভার্সিটি সায়সন দু হাজার চব্বিশ লিটারারি টার্মস বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স মেজর পেপার এটি একটি গুরুত্বপূর্ণ লিটারারি টার্মস ডিনোটেশন ডিনোটেশন কথাটার অর্থ হচ্ছে নির্দেশনা হোয়াট ইজ ডিনোটেশন ডিনোটেশন প্রোনাউন্সড ডিনোটেশন ইজ এ ওয়ার্ড অর থিং লিটারাল ডিনোটেশান শব্দটির এই ডিনোটেশন শব্দটির একটি সাহিত্যগত সংজ্ঞা আছে দ্য টার্ম কামস ফ্রম ডিনোটেশন শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে ল্যাটিন ডিনোটেনিয়াম ল্যাটিন চিহ্নিতকরণ মিনিংটা কি ইন্ডিকেশন তাহলে ডিনোটের নিয়ম কথাটার অর্থ হচ্ছে ইংরেজিতে অর্থ ইন্ডিকেশন ইন্ডিকেশন কথাটার অর্থ হচ্ছে ইঙ্গিত অ্যান্ড ইজ কন্ট্রাস্টেড এবং তুলনা করা হচ্ছে উইথ দ্য কনোটেশন সংজ্ঞা বা অর্থের সাথে এ ওয়ার্ড ডিনোটেশন একটা শব্দের নির্দেশনা ইজ কমপ্লিটলি অ্যাবসেন্ট অফ ইমোশন সম্পূর্ণরূপে আবেগের অনুপস্থিত সো ইট ইজ ডিফাইন্ড এটাকে সংজ্ঞা দেওয়া হয় অ্যাজ ডেস্টিনিংগুইজ ফরমেট কনোটেশন স্বতন্ত্র হিসাবে সোঙ্গার থেকে স্বতন্ত্র একটি ইচ্ছাকে প্রকাশ করে ইডস অ্যাসোসিয়েটেড মিনিং এটার সঙ্গে অর্থাৎ কনোটেশনের সঙ্গে সম্পৃক্ত ইন আদার ওয়ার্ডস অপরদিকে ডেনোটেশন ইজ এ ওয়ার্ডস ডিকশনারি ডেনোটেশন হচ্ছে একটা শব্দের অভিধানকে ইঙ্গিত করে ডেনোটেশন হচ্ছে একটা শব্দের আবিধানিক সংজ্ঞাকে বর্ণনা করে রেদার দ্যান ইটস অ্যাসোসিয়েটেড ইমোশন এটা আবেগ অর্থাৎ সংজ্ঞার চেয়েও বৃহত্তর ভূমিকায় অংশগ্রহণ করে একটা অভিধানমূলক সংজ্ঞা দেউতাকের যে কোয়েশানটি দেওয়া আছে হোয়াট ইজ দ্য এক্সাম্পলস অফ ডিনোটেশন ডিনোটেশনের উদাহরণ দাও অ্যাজ মেনশন অ্যাবাব উপরিক্ত সংজ্ঞা অনুযায়ী এ ওয়ার্ডস ডিনোটেশন একটা শব্দের নির্দেশনা ইজ আন্ডারস্টুড বোঝা যায় অ্যাজ ইজ অ্যাজ ইন কন্ট্রাস্ট তুলনা হিসাবে উইথ ইটস কনোটেশন সংজ্ঞা বা অর্থের সাথে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ডিনোটেশন অফ দ্য ওয়ার্ড ব্লু ব্লু শব্দটার ডিনোটেশন ইজ হয় দ্য কালার ব্লু মানে নীল রঙকে নির্দেশিত করে বাট ইটস কনোটেশন কিন্তু এর সংজ্ঞাটা হচ্ছে ইজ স্যাড হয় দুঃখের রিড দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যটি পড়লেই তোমরা বুঝতে পারবে যেমন ধরো দ্য ব্লুবেরি ব্লুবেরি কি আইডেন্টিফাই করছে ইজ ভেরি ব্লু খুব নীল রং অর্থাৎ এটা হচ্ছে কনোটেশন আর ব্লুবেরি হচ্ছে ডিনোটেশন উই আন্ডারস্ট্যান্ড দিস সেন্টেন্স আমরা এই বাক্যটাকে বুঝি বাই ইটস ডিনোটেটিভ মিনিং চিহ্নমূলক অর্থ দিয়ে ইট ডেসক্রাইবস এটা বর্ণনা দেয় দ্য লিটারাল কালার একটা সাহিত্যিক রং কে দ্য ফ্রুট ফলের ইন কন্ট্রাস্ট তুলনা করা যায় রিড দ্য নেক্সট সেন্টেন্সেস পরবর্তী বাক্যের সাথে একটা ইংলিশ গার্ল ইফ উই আন্ডারস্ট্যান্ড যদি আমরা বুঝি দি সেকেন্ড সেন্টেন্স দ্বিতীয় বাক্যটার বাই ইটস ডিনোটেটিভ একটা চিহ্নমূলক অর্থ মিনিং ই টুড মিন এটা অর্থ করে দ্যাট সুশি ইজ লিটারালি দ্য কালার ব্লু সুসি শব্দটা একটা নীল রঙকে নির্দেশিত করে হাই ইভার যাই হোক না কেন উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝি দিস সেন্টেন্স এই অর্থ বা বাক্য বাইটস কনোটেটিভ অর্থপূর্ণ মিনিং হুইচ ইজ দ্যাট সুশি শ্যাড যেটাতে সুশি খুবই দুঃখিত ইন অ্যানাদার এক্সাম্পলস অন্য উদাহরণস্বরূপ ইমাজিন কল্পনা করো এ ড্রয়িং উইথ টু ট্রিজ একটা ছবির মধ্যে একটা ড্রয়িং এর মধ্যে দুটো গাছ ইন ওয়ান ট্রি ইজ এ ক্যাট একটা গাছ হচ্ছে হয় একটা বিড়াল অ্যান্ড অ্যাট দ্য বটম অফ দ্য আদার ট্রি এবং অন্য গাছের একদম কিনারাতে ইজ এ ডগ বার্কিং একটা কুকুর ঘেউ ঘেউ করছে দ্য ক্যাপ্টেন রিডস তখন ক্যাপ্টেন পড়ে ইউ আর বার্কিং অফ দ্য রং ট্রি তুমি হচ্ছে উপরের দিকে ভুল গাছের দিকে তুমি চিৎকার করছো বাডি হেয়ার দ্য যোগ জোকটা হচ্ছে এখানে কৌতুকপূর্ণ মনোভাবকে ইঙ্গিত দেয় লাইন সাইতে থাকে ইন দ্য ফ্রেজেন্স ডিনোটিভ মিনিং একটা শব্দগুচ্ছের ডিনোটিভ মিনিং ডিনোটেটিভ মিনিং কথার অর্থ হচ্ছে এখানে নির্দেশনামূলক অর্থকে ইঙ্গিত করে দ্য ডগ ইজ লিটারালি বার্কিং আপ কুকুরটি সাহিত্যিকতাভাবে ঘে ঘে করছে তার রং ট্রিজ ভুল গাছের দিকে বিকজ কারণ দ্য ক্যাট ইজ ইন আদার ট্রি ক্যাট আছে অন্য গাছে উপস্থিত হাউ ইভার যাই হোক না কেন উইদাউট দ্য পিকচার ছবি ছাড়াই উই আন্ডারস্টুড বা ওই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারি দিস ফ্রেজ এই শব্দগুচ্ছের বাইট কনোটেটিভ মিনিং একটা সংজ্ঞাপূর্ণ অর্থ আছে উইজ ইনজ টু মিস্টেকেনলি পারসু যেটা ভুল করে অনুসরণ করা হয় দ্য রং থিং ভুল জিনিস হিসাবে এরপর যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে ইমপরটেন্স অফ ডিনোটেশন মানে ওয়ার্ড ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডিনোটেশন নির্দেশনার গুরুত্ব কি এ ওয়ার্ড আর ফ্রেজ ডিনোটেশন একটা শব্দ বা শব্দগুচ্ছের নির্দেশনা ইজ হোয়াট ফাইন যা আমরা খুঁজে পাই ইন দ্য ডিকশনারি অভিধানের মধ্যে সো সুতরাং ইট ইজ ইম্পর্টেন্ট ফর ওয়ান এটা হয় গুরুত্বপূর্ণ একটা প্রধান কারণের জন্য ইট প্রোভাইডস ক্লিয়ার এটা পরিষ্কারভাবে যোগান দেয় লিটারাল ডেফিনেশন একটা সাহিত্যিক সংজ্ঞা হাও এবার না কেন ইন ইন এভরিডে ল্যাঙ্গুয়েজ প্রতিদিনকার ভাষা এবং সাহিত্যের মধ্যে এ ওয়ার্ডস ডিনোটেশন একটা শব্দের নির্দেশনা ইজ ওফেন প্রায় লেস সেন্ট্রাল কম কেন্দ্রীয় দ্যান ইটস ইউনিভার্সাল কনোটেশন চিরন্তন অর্থের চেয়ে হুইচ অ্যালাউজ যেটা অনুমতি প্রদান করে রাইটার্স লেখকদের টু বি মোর ক্রিয়েটিভ অনেক বেশি সৃষ্টিশীল অ্যান্ড এক্সপ্রিয়েসিভ প্রকাশক উইথ দেয়ার থটস তাদের চিন্তা ভাবনার সাথে ইফ উই অনলি রোড যদিও আমরা কেবলমাত্র লিখেছিলাম ইউজিং ডিনোটিভ মিনিং একটা নিদর্শন অর্থকে ব্যবহার করে অল রাইটিং উড বি ডান সমস্ত লেখায় মূর্খামি হবে কালারলেস রংবিহীন হবে অ্যান্ড ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এবং খুবই সোজাসুজি হবে এক্সাম্পল উদাহরণস্বরূপ ফিলোসফিক্যাল ওয়ার্কস দার্শনিক কার্যগুলি রিলাই নির্ভর করে অন দ্য ডিনোটেটিভ চিহ্নমূলক মিনিং অফ ওয়ার্ডস শব্দের অর্থের উপর অ্যান্ড ফ্রেজেস এবং শব্দগুচ্ছের অর্থের উপর ওয়েন যখন ডিফিনিং প্রিন্সিপাল যখন কোনো নীতির সংজ্ঞা দেওয়া হয় এথিক্স অর্থাৎ নীতিশাস্ত্রের সংজ্ঞা দেওয়া হয় অর মরাল অথবা যখন কোনো নৈতিক আইনের সংজ্ঞা দেওয়া হয় ওয়েন যখন এ ফিলোজফা একজন দার্শনিক প্রেজেন্স উপস্থাপনা করে এই ফিলোজফি অর প্রিন্সিপাল নীতি বা দর্শনকে ইট সে নীতি বা দর্শনকে সমর্থন করে ইন টার্মস অফ যার বিনিময়ে হি সে সে জানে ডিসাইডেড স্থির টু বি ট্রু সত্য হিসাবে হি মেক্স স্টেটমেন্ট সে বাক্য তৈরি করে রেদার দেন সায়াসানের চেয়ে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন অ্যারিস্টটল ক্রিটিক্যাল ওয়ার্ক অ্যারিস্টটলের যে সমালোচনামূলক কার্যকলাপ নিকো ম্যাচেন এথিক্স নিকো ম্যাচেনের যে নীতিশাস্ত্র হি এক্সপ্লেন্সে ব্যাখ্যা করে দ্য ভ্যালু অফ কন্টেমপ্লেশন চিন্তার মূল্যকে ব্যাখ্যা করে কন্টেমপ্লেশন ইজ বোধ দ্য হায়েস্ট ফর্ম অফ অ্যাক্টিভিটি কন্টেমপ্লেশন হচ্ছে কার্যকলাপের সব থেকে উচ্চতর রূপ সেন্স দ্য ইন্টেলেক্ট ইজ দ্য হায়েস্ট থিং বুদ্ধি হচ্ছে সর্বোচ্চ জিনিস ইন আস আমাদের মধ্যে অ্যান্ড দ্য অবজেক্ট এবং যে কর্মগুলি দ্যাট ইট অ্যাপ্রিহেন্স এটা আটক করে আর দ্য হায়েস্টিং সেটাই হচ্ছে উচ্চ জিনিস দ্যাট ক্যান বি নন যেটা খুবই সুপর্জিত অ্যান্ড অলসো ইট ইজ দ্য মোস্ট কন্টিনিউয়াস এটা সবথেকে বেশি ঘটমান বিকজ কারণ উই আর মোর ক্যাপেবল আমরা সক্ষম অফ কন্টিনিউয়াস কন্টেমপ্লেশন ঘটমান চিন্তার মধ্য দিয়ে দেন উই আর অফ অ্যানি প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি যে কোনো হাতে কলমে কার্যকলাপের চেয়ে অ্যারিস্টটল ডেসক্রাইব অ্যারিস্টটল বর্ণনা দেয় কন্টেম্পলেশন চিন্তাশীল মনোভাবকে ইন টার্মস অফ হোয়াট যার বিনিময়ে হি বিলিভস এ বিশ্বাস করে ইজিটস লিটারাল ফাংশন এর সাহিত্যিক কার্যকলাপ ইন দ্য হিউম্যান মাইন্ড এবং মানুষের মনে হি অলসো এক্সপ্লেন সে আরও ব্যাখ্যা করে দ্যাট অফ অল হিউম্যান অ্যাক্টিভিটি সমগ্র মানব জাতির কার্যকলাপের কন্টেম্পলেশন চিন্তাশীল ইজ হয় দ্য ওয়ান একটা উই আর ক্যাপেবল অব ডুইং কন্টিনিউয়াসলি যেটা আমরা অনর্গল করতে সক্ষম হি ডাজেন্ট ইউজ ওয়ার্ডস তিনি শব্দ ব্যবহার করেন না দ্যাট সাজেস্ট যেটা প্রস্তাব দেয় দ্যাট দিজ আর মেয়ারলি আইডিয়াস এগুলো কেবলমাত্র ধারণা বাট রেদার কিন্তু বরং হি ইউজেস ওয়ার্ডস সে কতগুলি শব্দ ব্যবহার করে অ্যান্ড ফ্রেজিং এবং শব্দগুচ্ছ ব্যবহার করে দ্যাট ডাইরেক্টলি স্টেট যেটা সরাসরিভাবে মনে করিয়ে দেয় হোয়াট কন্টেম্পলেশন এজ আমাদের মধ্যে কি চিন্তা হচ্ছে এক্সাম্পল উদাহরণস্বরূপ রিড আমরা পড়েছি দ্য ফলোয়িং সিলেকশন নিচের নির্বাচিত বাক্যাংশ বা কবিতা লাইনগুলো ফ্রম উইলিয়াম ওয়াটসঅ ওয়েল লাভ উইলিয়াম ওয়াটসঅ এর সব থেকে স্নেহধন্য কবিতা আই ওয়ান ডাট লোনলি এস এ ক্লাউড অল এ ওয়ান a host of golden daffodils beside the lake beneath the trees, fluttering and dancing in the bridge. এগুলো প্রত্যেকটাই উইলিয়াম ওয়ার্ডস অফ ড্যাফোডিলস কবিতা লাইন এই লাইনগুলোর মধ্যে আমরা কিন্তু ডিনোটেশনের গুরুত্ব বুঝতে সক্ষম হব ইন দ্য লাইনস এই লাইনগুলোর মধ্যে অ্যাবাব গোল্ডেন ডেফোডিলস স্বর্ণ ড্যাফোডিল ড্যাফোডিলস ইজ দ্য নেমিং অফ দ্য ফ্লাওয়ারস স্বর্ণ ফুল অ্যান্ড বিসাইড দ্য লেক এবং হ্রদের পাশে আর আন্ডারস্টুড আমরা বুঝতে পারি বাই দেয়ার ডিনোটিভ মিনিং বাই দেয়ার ডিনোটেটিভ মিনিং তাদের একটা চিহ্নমূলক অর্থ দ্য ড্যাফোডিলস আর ফ্লাওয়ার্স ড্যাফোডিলস সাই ফুল ড্যাফোডিলস আই ফুলগুলি দ্যাট আর গোল্ডেন ইন কালার রঙের দিক থেকে সোনারি অ্যান্ড দে আর গ্রোয়িং নেক্সট এবং সেগুলি যখন বেড়ে উঠে নেক্সট টু দ্য লেক পরবর্তী জলাশয়ে ওয়াইল্ড বিনিথ দ্য ট্রিজ গাছেদের পাশে মে অলসো সিন সেগুলোকে দেখে মনে হয় লাইক যেমন ইট ইজ আন্ডারস্টুড এটা আমাদেরকে ইঙ্গিত দেয় বাই ইটস ডিনোটেশন এর ইঙ্গিত পূর্ণ মন্তব্য বা ডিনোটেশন কথার অর্থ হচ্ছে চিহ্নমূলক মন্তব্য ইট ইজ অ্যাকচুয়ালি দ্য এটা যদিও একটা সংজ্ঞাকে বহন করে দ্যাট উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝি দ্য ওয়ার্ড বিনীত বাই ডেফিনেশন মানে বিনীতের শব্দটার অর্থাৎ বিনীত যখন আমরা কোন সংজ্ঞাতে ট্রান্সফার করি মিনস অর্থ করে ডিরেক্টলি আন্ডারনিথ কে ইঙ্গিত করে আর বিলো সামথিং সো দ্য লিটারাল মিনিং অফ বিনিথ দ্য ট্রিজ সুতরাং এই সাহিত্যিকত অর্থ গাছেদের নিচে উড বি দ্য উড বি দ্যাট দ্য ফ্লাওয়ারস আর অ্যাকচুয়ালি আন্ডার দ্য অ্যাকচুয়ালি ফুলগুলো গাছেদের নিচে আন্ডার দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটির মাটিতে মাটিতে হুইচ উড বি ইম্পসিবল যেটা অসম্ভব হবে অ্যাকর্ডিংলি উই মাস্ট আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারি অবশ্যই দ্য ফ্রেজ কনোটেটিভলি এই শব্দগুচ্ছটাকে সংজ্ঞা আকারে টু মিন অর্থ করে গ্রোয়িং অন দ্য গ্রাউন্ড যেটা মাটিতেই বেড়ে উঠেছে দ্যাট ইজ বিলো দ্য ট্রিজ গাছের নিচে টু মেক দ্য ফ্রেজ এই শব্দগুচ্ছটাকে যখন ডিফাইন সংজ্ঞাকারে দেওয়া হয় বাইটস ডিনোটেশন এর একটা নিদর্শন ভেসে ওঠে ইট কুড সে এটা বলতে পারে বিনিথ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ গাছেদের ডালপালার নিচে হাউ বা যাই হোক না কেন টু মেক দ্য ল্যাঙ্গুয়েজ পোয়েটিক এটা হচ্ছে একটা কাব্যিক ভাষা ওয়ার্ডসওয়ার্থ চুজেস ওয়ার্ডসওয়ার্থ বেছে নিয়েছেন হিজ ওয়ার্ডস তার শব্দগুলি বেসড অন দেয়ার কনোটেশান সেগুলির সংজ্ঞার উপর ভিত্তি করে অ্যান্ড ফ্লো প্রবাহিত করেছে নট নেসারেলি দ্য লিটারাল মিনিং তাদের সাহিত্যিক অর্থ ছাড়াই চারের দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টু জন্য হোয়াট ইজ ডিনোটেশান অ্যান্ড ইটস এক্সাম্পল ডিনোটেশান কি এবং এর উদাহরণ আমরা আগেই ডিনোটেশান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছি কিন্তু শর্ট জন্য এটি তোমাদেরকে অবশ্যই করতে হবে এ ডিনোটেশন ইজ এ লিটারাল ফ্রেমিং অফ এ টার্ম নিদর্শন হচ্ছে একটা সাহিত্যিক পরিকাঠামো অফ এ টার্ম অর সাইন একটা চিহ্নের ডিনোটেশন হ্যাভ নো সাবজেক্টিভ নিদর্শনের কোনো বিষয়বস্তু নেই সিম্বলিক কোনো প্রতীকই নেই অর আদারওয়াইজ নন লিটারাল মিনিং এবং কোনো অসাহিত্যিক অর্থও নেই টেক দ্য টার্ম এই টার্ম থেকে হট যেমন টেক দ্য টার্ম হট এই হর্ন টার্ম থেকে টেক দ্য টার্ম হট এই হট টার্ম থেকে ধরে নেওয়া যাক ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য ডিনোটেশন অফ হট এই হট শব্দটার নিদর্শন ইজ হ্যাভিং আছে অর গিভিং অফ ইট উষ্ণতাকে প্রদান করে কনসিকুয়েন্টলি ঘটনাক্রমে দ্য কনোটেশন অফ হট এই হটের সংজ্ঞাটা কুড বি ইউজ ব্যবহার করা যেতে পারে টু সাজেস্ট প্রস্তাব দিতে দ্য অ্যাট্রাকটিভনেস অফ এ পারসন একজন ব্যক্তির আকর্ষণীয়তাকে তুলে ধরে কোয়েশ্চেন পাঁচের দাগের হোয়াট ইজ এ ডিনোটেটিভ টার্ম ডিনোটেটিভ টার্ম কি দ্য ডিনোটেটিভ মিনিং অফ এ ওয়ার্ড একটা শব্দের চিহ্নমূলক অর্থ ইজ হয় ইটস মেন মিনিং এর প্রধান অর্থ নট ইনক্লুডিং দ্য ফিলিং আর আইডিয়াজ যেটা অনুভূতি বা ধারণার মধ্যে অন্তর্গত থাকে না দ্যাট পিপল যে লোকেরা মে কানেক্ট সংযোগ করতে পারে উইথ দ্য ওয়ার্ড শব্দের সাথে অল দা যদিও হোয়াটস অ্যাপ বোথ ডিনোটেটিভ শব্দের আছে চিহ্নমূলক অর্থ অ্যান্ড কনোটেটিভ মেনিং এবং অর্থমূলক মেনিংকে নির্দেশিত করে দেয়ার হাজ বিন লিটল রিসার্চ ছোট্ট গবেষণা করলে বোঝা যায় অনেক চাইল্ড একুইজেশন একটা শিশুর অর্জন ক্ষমতা অফ কনোটেশন সংজ্ঞার উপর নির্ভর করে তাহলে ডেয়ার স্টুডেন্ট আমরা ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ক্যানটি প্রেস করে দিও